हेलो फ्रेंड्स, वेलकम टू अनुष किचन। आज के आम्रा बनाबो साग भाजा। तो आमी एकने दो रकम साग निये निएछि, कलमी साग और लोटे साग। देखुन आमी छाड़िए रेखेछि, एगुलोके भालो करे आमी धुए केटे राखबो। आम्रा देखुन धुए केटे रेखेछि सागटा, दो रकम सागटा। और एखाने आम्रा निये निएछि पेंयाज, रसुनटा। एइभावे आमी पाँचखाना रसुनेर निलाम, एइभावे आमी केटे रेखेछि लम्बा लम्बा। और निलाम चारटे काँचा लंका और निलाम एकटा शुकनो लंका। तो आमी एखन कड़ाई तेल दिए देव। आमी यूज करछि एखाने सर्षे तेल। कड़ार फ्लेमटा आमरा एकटु हाई करब, एकटु तेलटा भालो करे गरम होते देव। एबारे तेलटा गरम हये गेछे, आमरा दिए देव शुकनो लंका। फ्लेमटाके एकटु कम करब, दिए देव रसुन, दिए देव पेंयाज और दिए देव काँचा लंका। एबार आमरा फ्लेमटाके बाड़ाबो, एबार आमरा फ्राई करबो। ভালো করে একটা কথা বলে দিই, শাকটা ভাজা ভাজা হতে হতে আমরা কিন্তু নুন দেব না। শাকটা ভালো করে ভাজা হয়ে জলটা পুরো বেরিয়ে যাবে, তারপরে আমরা কিন্তু শেষে আমরা নুন ইউজ করব। তো আমরা পেঁয়াজটা একটু গোল্ডেন হওয়া পর্যন্ত ভাজব। দেখুন রসুনটা, পেঁয়াজটা, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। আমরা ফ্রাই করতে করতে এবার হয়ে গেছে আমাদের গোল্ডেন কালার। দেখুন এবার শাকটা দিয়ে কিন্তু আমরা ফ্লেমটাকে মিডিয়াম করে রাখবো। মাঝখানে মাঝখানে একবার দেখে নেব আমরা, নাহলে নিচু তলাটায় একটুখানি বসে যাবে। লাস্টে যে পেঁয়াজগুলো একটু উপর দিকে আমরা নিয়ে আসবো, পেঁয়াজ রসুন যেটা আছে। দেখুন এইভাবে না হলে কি হয়, নিচের পেঁয়াজটা থেকে যায়, তো পুরো ওটা পুড়ে যায়। তো এবারে ভালো করে এমনি মিক্স করে নেব। মিক্স করে আমরা 10 মিনিটের মতন একটুখানি এটাকে সিমে রাখবো, যাতে জলটা পুরো বেরিয়ে যায় সাগে। এবার আমরা ঢেকে দেব শাকটা। ঢেকে নিয়ে একবার আমরা শাকটাকে দেখুন একটুখানি ফ্রাই করব। মাঝখানে মাঝখানে এরকম করে আমরা দেখে নিতে হয়, না হলে নিচে বসে যাবে। দেখবেন এক এক সময় হয়তো আমাদের যত্ন নাও লাগতে পারে, কেন কি এক এক সময় শাকের মধ্যে বেশি জল বেরোয় না। ওই জন্যে মাঝখানে মাঝখানে দেখে নেবেন, আপনাদের হয়তো 5 মিনিটেও শাক ভাজাটা হয়ে যেতে পারে। চলুন দেখে নিই কতটা শাকটা ফ্রাই হয়েছে। দেখুন ভালো করে ফ্রাই হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দেখুন জলটাও পুরো বেরিয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো নুন। আমি এখানে অল্প করে নুন নিচ্ছি, আপনারা যতটা নুনটা পরিমাণ মতন খাবেন সেরকম নেবেন। আমি একটু নুনটা কম খাই, তাই জন্য আমি নুনটা একটু কম করে নিলাম। তারপরে এরকম ভালো করে মিক্স করে 1 মিনিটের মতন আবার ঢাকা দেবো আমি। তাহলে দেখে নিই আমরা, দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে শাকটা। শাকটা ভালো করে ফ্রাই হয়ে গেছে, নুনটাও মিশে গেছে, জলটাও পুরো শুকিয়ে গেছে শাক দিয়ে। এবার আমরা একটা বাটিতে তুলে নেব। দেখুন শাক ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আপনারা খাবেন। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, খাবেন, কমেন্টস করে জানাবেন কেমনি হয়েছে আমাদের শাক ভাজা। আর প্লিজ আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই চ্যানেল, বাই।